ইফালে তামুলপুরত বিপিএফৰ বিখল নিৰ্বাচনী সভা পাৰ্টি ৰংজা খুংগুৰ বসুমতৰী হৈ নিৰ্বাচনী প্ৰচাৰ চলালে অসমত মহাজোটৰ চৰকাৰ হ'ব বুলি দাবী হাগ্ৰামা মহিলাৰী প্ৰথম পৰ্যায়ত মহাজোটে 30ৰ পৰা 35খন আসন লাভ কৰিব সামগ্ৰিকভাৱে মহাজোটে 70খনতকৈ অধিক আসন লাভ কৰিব বুলি দাবী কৰিলে হাগ্ৰামা মহিলাৰীয়ে আমার মহাজোটর পার্টি তথা বিপ্লব পার্টি রংজা খুংগুৰ বসুমতাৰী আমার বিপ্লব দলের পার্টি কামকর সমষ্টি আজ আহি পেলায় যেখানে পরিবেশ পাইছে আমার পার্টি রংজা খুংগুৰ বসুমতাৰী জিখিব জিখিব এই থার্ড ফেজ হয় সেকেন্ড ফেজ তো 1 তারিখত হব আমার তো 6 তারিখত আরো সময় আছে মুঠতে আমি যেখানে ফিডব্যাক পাইছে যিখিনি ফিডবেক পাইছে রংজা খুংগুৰে জিখাটো 100% সেকেন্ড ফেজতো আমার 30 থার্ড ফেজতো সব উঠেই লম আমি বিজেপির নাই বিজেপির সিট নাই থার্ড ফেজত আমি সরকার বনোয়ার পিছত আলোচনা করিম না এই কথাটোই কৈছো মহাজোটে আলোচনা করব কিয় মাদ্রাসাটো কিয় বন্ধ করে দিলে এইটোতো হেমন্তহে বন্ধ করেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বন্ধ করা নাই নয় এইটো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া করা নাই বিটিসি বিরাট ভাল পজিটিভ 12টাত 12টা আৰু অসমতো পুৰা 70+ মই ব্যক্তিগত অপিনিয়ন 70+ মহাজোটে পাব আৰু ইফালে বিজেপিয়ে 25-30 টোটেল ইয়াৰ ওপৰত যাব নোৱাৰে অসমত বিজেপিয়ে চৰকাৰ বনাব মই কৈছোঁ কাৰণে লিখে হেমন্ত কৈছিল না সেইকাৰণে লিখিছে আপোনালোকেও লিখক মই কৈছোঁ আজি বিজেপিয়ে 25-30 25-30 হোটেল 126টা ছিটত আৰু মহাজোটে চৰকাৰ বনাব মহাজোটৰ মুখ্যমন্ত্ৰীটো ৰিজাল্টৰ পিছত আমি ডিচিশ্যন লওঁ যে আমাৰ মই বিটিচিৰে চিফ হ'ব কিন্তু আপোনাক এটা কথা কৈছোঁ যে আপোনাক ডেপুটি চিফ মিনিষ্টাৰ প্ৰজেক্ট কৰা হৈছে নাই নাই সেইটো পিছৰ কথা সেইদিনা সাংবাদিক এজনে কৈছিলে দে আমি ডেপুটি চিএম লওঁ এনেকুৱা কৈছে মোক নাই 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 এনেকুৱা মই চৰ্চাই কৰা নাই বা আলোচনাও হোৱা নাই আমাৰ পাৰ্টীৰ মুঠতে চিফ মিনিষ্টাৰ কোন হ'ব আমাৰ দলৰ মাজতো আমি আলোচনা কৰা নাই বা মহাজোট হিচাপেও আমি আলোচনা কৰা নাই মুঠতে ৰিজাল্টৰ পিছত ফাইনেল হেমন্ত বিশ্ব শৰ্মা জানে ভালকৈ কোন কি কি সংগঠন বুলি কৈছে জংঘলত গৈছে এইটো হেমন্তই ভালকৈ জানে ইলেকশ্যনটো খেতিয়াবাৰী 1টা শেষ হৈ গ'ল বিটিচিও শেষ হৈ গ'ল জেলত যোৱা নাই নাই হেমন্ত